আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আমার হাতে যে আজকে ব্রেকিং খবরটি আছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি দিতে চাই আপনাদের প্রথম যে খবরটি পেয়েছি ব্রেকিং ইউক্রেন রাশিয়ার পরমাণবিক যে বা নিউক্লিয়ার যে প্রজেক্ট বা বোমা রয়েছে সেখানে আক্রমণ করে বসেছে দ্বিতীয় যে ব্রেকিং খবর সেটি হলো রাশিয়ার একটি পোর্টে বড়সর আক্রমণ করেছে ইউক্রেন এবং রাশিয়া প্রেসিডেন্ট তার জবাব জন্য ঠিক ঘন্টার সময় বেঁধে দিয়েছে অন্যদিকে ইরান আনসারুল্লাহ হুতিদের সাথে কথা বলেছে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে মার্কিন জাহাজ টার্গেট করার জন্য মার্কিন মানে মার্কিন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার টার্গেটের জন্য অন্যদিকে চলছে এখনো হিজবুল্লার আক্রমণ চলুন এই খবরগুলোর বিস্তারিত জানাচ্ছি এবার ইরান ইয়েমেনের আনসারুল্লাহ হুতিদের সাথে কথা বলেছে এবং ইয়েমেনকে যে সময় ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে সেটি চূড়ান্ত সময় চলে আজকে তিনটি জাহাজকে টার্গেট করেছে ইয়েমেন এবং মার্কিন সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার সেটিকে টার্গেটের নির্দেশনা পেয়ে গেছে এখন এই জাহাজটি মানে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটিকে শেষ পর্যন্ত পারবে ইয়েমেন টার্গেট করতে যেটির নিজস্ব ক্ষমতা বা রাডার সিস্টেম বা ইন্টারসেপ্ট করার ক্ষমতা রয়েছে সেটিকে কিভাবে ইয়েমেন আঘাত করবে সেটা এখন দেখার বিষয় অন্যদিকে হিজবুল্লাড ব্যাপক এটা করছে দখলদার দেশটির ভেতরে এবং প্রচুর সেটেলমেন্টের বাড়িঘর মানে সেটেলমেন্ট যারা ইহুদি বসতি রয়েছে সেই বাড়িগুলোতে এই আক্রমণ হয়েছে এবং সেখান থেকে প্রচুর হতাহতের খবর পাওয়া গেছে যদিও দখলদাররা এই বিষয় মুখ খুলছে না আর গুরুত্বপূর্ণ যে খবর দুটো একটি হলো রাশিয়ার একটি প্ল্যান্টে একটি পোর্টে ইউক্রেন আক্রমণ করেছে সাম্প্রতিক সময় আমেরিকা এবং নেটোর মদলে ইউক্রেন রাশিয়ার ভিতরে ঢুকে পড়েছে এবং প্রচুর গ্রাম মানে সীমান্ত অঞ্চলের যে গ্রামগুলো অনেক গ্রাম দখল নিয়ে গেছে এবং টানা রাশিয়ার ভেতরে এখন আক্রমণ করছে এবং গত কদিনের মধ্যে রাশিয়ার সঙ্গে যে বাকি শহরগুলোর যে যোগাযোগ বা সীমান্ত অঞ্চলগুলোর সেখানে ব্যাপক দেখা গেছে যে অনেকগুলো ব্রিজকে ধসিয়ে দিয়েছে মেরে মানে বোম্বিং করে ব্রিজগুলোকে উড়িয়ে দিয়েছে যাতে রাশিয়া সেই অঞ্চলগুলোতে কোনো অস্ত্র বা সামরিক বাহিনী পাঠাতে না পারে তারপরও রাশিয়া বারবার ধৈর্য ধারণ করছে আবার ফাঁকে ফাঁকে আক্রমণ করছে পরবর্তী দেখলাম রাশিয়া কিএফকে টার্গেটে করেছে এবং সেই কিএফ ব্যাপক আক্রমণ করেছে কিন্তু আজকের যে খবর সেই খবরে বলা হচ্ছে দুটো খবর পাওয়া গেছে একটি খবর হলো রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি পোর্টে ইউক্রেন হামলা করেছে এবং যে মারা হয়েছে সবগুলো মার্কিন এবং আরেকটি খবর পাওয়া গেছে সেটি হল রাশিয়ার নিউক্লিয়ার প্রজেক্ট অর্থাৎ পারমাণবিক বোমা যেখানে রয়েছে সেখানে ইউক্রেন এনাদের মানে আরেকটি পারমাণবিক আক্রমণের চেষ্টা করেছে এবং সেটিকে বানচাল করে দিয়েছে রাশিয়া অর্থাৎ রাশিয়ার পারমাণবিক প্রযুক্তিগুলো বা পারমাণবিক বোমা ধ্বংস করতে। সেখানে ইউক্রেন পারমাণবিক অ্যাটাক চালিয়েছে এমন একটি তথ্য পাওয়া গেছে আজকে রাতে যে তথ্যটি পেয়েছি কয়েকটি সূত্রে যখন এই ঘটনা ঘটে তখন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন যখন তার কাছে খবরটি আসে সঙ্গে সঙ্গে তিনি তার সেনা প্রধান নিরাপত্তা প্রধান এবং আরো কয়েকটি দফতরের প্রধানকে এবং তাদেরকে চব্বিশ ঘন্টার টাইম ফ্রেম বেঁধে দেন ভ্লাদিমির পুতিন বলেন কঠিন প্রতিশোধ দেখতে চায় কঠিন প্রতিশোধ চায় বলা হচ্ছে এবার রাশিয়া দখল ইউক্রেনের উপর একটা কঠিন প্রতিশোধ দেবে ভ্লাদিমির পুতিন বলেছেন আর তিনি বিশেষ করে নেটোকে উদ্দেশ্য করে বলেছেন যারা ইউক্রেনকে অস্ত্র দিয়ে এবং ইউক্রেনের মাটিতে বসে এই যুদ্ধ পরিচালনা করছেন অর্থাৎ রাশিয়া প্রেসিডেন্ট ইঙ্গিত করছে আমেরিকা এবং ন্যাটোকে যারা ইউক্রেনে বসে তাদের সেনাবাহিনী এবং তাদের অস্ত্র নিয়ে ইউক্রেনের নাম করে তারা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করছে তাদের জন্য হুশিয়ার উচ্চারণ করেছেন ভ্লাদিমির পুতিন এবং তিনি বলেছেন যারা এই কাজ করছে তাদের জন্য কঠিন মাসুল অপেক্ষা করছেন এবং নেটোকে উদ্দেশ্য করে বলেছেন আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে আর কোনো আলোচনা হবে না আমি এতদিন ধরে আলোচনার প্রস্তাব দিয়ে এসছি কারণ আমি চেয়েছি হানাহানিটা বন্ধ হোক মানুষের রক্তপাত বন্ধ হোক কিন্তু আমি দেখছি নেটো এবং আমেরিকা ইউক্রেনকে দিয়ে একটা বড় যুদ্ধের দিকে এগুতে চায় যেখানে ভয়ঙ্করভাবে মানুষের প্রাণহানি হতে পারে এবং যেহেতু আমার দেশের ভেতরে আমার পোর্ট এবং আমার নিউক্লিয়ার প্রজেক্টকে টার্গেট করছে শত্রুরা এবার আমি আর কোন প্রকার ধৈর্য ধারণ করব না এর কঠিন জবাব দেব ভ্লাদিমির পুতিনের এই বক্তব্যে এইটুকু মনে হয়েছে হয়তোবা তিনি নিজেও কোনো পারমাণবিক অ্যাটাকে যেতে পারেন ইতিমধ্যে আর নেটোকে উদ্দেশ্য করে বলেছেন এবার আর নেটোকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না অর্থাৎ ইউক্রেনে যে ন্যাটো বাহিনী রয়েছে তাদেরকে রাশিয়া এবার আঘাত করতে পারে অন্যদিকে বেলারুস স্পষ্ট করে জানিয়েছে তারা ইরানের পক্ষে মাঠে নামবে অর্থাৎ ইরান আক্রান্ত হলে বেলারুস ইরানকে সব রকম সহযোগিতা করবে এমন ঘোষণা দিয়েছে একটা বিষয় উল্লেখ না করলেই নয় সম্প্রতি অর্থাৎ গত একদিন বা দুদিন আগে ভ্লাদিমির পুতিন চেসনিয়াতে সফরে যান এবং আমরা আপনাদের লাইভে জানিয়েছিলাম রঞ্জেন কাদিরপের সঙ্গে তিনি দেখা করেছেন সেই সময় একটি মসজিদে ভ্লাদিমির পুতিন প্রবেশ করেন এবং একটি কোরআন হাতে নিয়ে বুকে জড়ান চুমু দেন তো সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম সেখানে রমজান কাদিরভের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল ভ্লাদিমির পুতিনের অর্থাৎ রমজান কাদিরভের বাহিনীকে এবার ইউক্রেনের বিরুদ্ধে নামাতে পারেন ভ্লাদিমির পুতিন এ একটা বিষয় রয়েছে অন্যদিকে ইরানকে যে অস্ত্র বা বিভিন্ন মিজাইল দিয়ে সহযোগিতা করেছে রাশিয়া তার প্রতিশোধ নিতে ইসরায়েল আমি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে এই আক্রমণের একটা কি বলবো সহযোগিতা বলি বা অনুমতি বলি বা চাপ বলি সেটি দিয়েছে এমন অভিযোগ হচ্ছে রাশিয়াকে ব্যস্ত রাখতে চাইছে এবং রাশিয়া যাতে ইরানকে কোনো প্রকার সহযোগিতা করতে না পারে এবং রাশিয়া ইরানকে যেই রকম সহযোগিতাগুলো করেছে বা হিজবুল্লাহকে যে সহযোগিতা করেছে তার প্রতিশোধ নিতেই ইউক্রেনের নেতা নিয়েও স্পেশালি এই আক্রমণের নির্দেশ দিয়েছে এমনও তথ্য পাওয়া যাচ্ছে দর্শক শেষ করবো খারাপ এই মুহূর্তে আমরা টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বন্যায় বাংলাদেশের দশটি জেলা মোটামুটি ডুবে গেছে আমি আমার এই বয়সে এমন দৃশ্য কখনো আসলে দেখিনি আমার যত বয়স তাতে আমি দেখিনি কিন্তু হঠাৎ করে এত পানি থেকে এলো আমি ফেনী সহ বেশ কয়েকটি জেলার যে ফুটেজ দেখলাম তাতে করে দেখছি যে একটা মানুষ রাতে ঘুমিয়েছে সকালের দেখে তার ঘরটা ডুবে গেছে দরজা বন্ধ সে আর দরজা খুলতে পারছে না পানির প্রেশারে এবং গবাদি পশুগুলো হাজার হাজার গরু মহিষ ছাগল পানিতে ভেসে চলে যাচ্ছে স্রোতে এবং মানুষ যারা সাঁতার জানে এইসব অঞ্চলের মানুষ কিন্তু অধিকাংশ সাঁতার জানে কিন্তু দেখুন এই মানুষগুলো বাঁচতে পারছে না পানির এত অর্থাৎ ভারত তার প্রতিটা গেট সঙ্গে খুলে দেয় পানির যে স্রোত তৈরি হয়েছে স্রোতের মানুষ টিকে থাকতে পারছে না আমরা যে ফুটেজগুলো গুলো দেখছি একজন বাবা তার তিনটে সন্তানকে মাথার উপরে রকম নিজে পানির মধ্যে ডুবে তিনটা বাচ্চাকে বাঁচাবার জন্য প্রাণপাণ লড়াই করছে বিভিন্ন জায়গায় দেখছি এপার থেকে এপারে দড়ি বেঁধে মানুষ শিশুদের নারীদেরকে বাঁচাবার চেষ্টা করছে তবে একটি জিনিস আমার সবচেয়ে ভালো লেগেছে আমি নতুন বাংলাদেশে যে দৃশ্যটা দেখেছি সময় বাংলাদেশ কবলিত হয়েছে। যে আমাদের চোখে পড়েনি এবারে বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আমরা দেখছি স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে মানে কারো বাড়ি ফেনিতে না ধরেন কারো বাড়ি কুষ্টিয়া কারো বাড়ি ফরিদপুর কারো বাড়ি ঢাকাতে কেউ বিভিন্ন ডিস্ট্রিক্টের কেউ বরিশাল কেউ খেলে যে যার অঞ্চল থেকে সবাই ছুটে আসছে বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে এবং এরা প্রত্যেকই ছাত্র আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা একসাথে সেখানে ছুটে গেছে খাদ্য নিয়ে শুকনো কাপড় নিয়ে ওষুধ নিয়ে স্লাইন নিয়ে কেউ ট্রাকে করে স্পিড বোর্ড নিয়ে যাচ্ছে নৌকা নিয়ে যাচ্ছে কারণ সেখানে প্রচুর স্পিডবোট নৌকা প্রয়োজন মানুষকে সেফ করার জন্য আমরা দেখতে পাচ্ছি লাইফ জ্যাকেট কিনে নিয়ে যাচ্ছে মানুষ এবং আমাদের সেনাবাহিনী আমরা এই রকম দৃশ্য খুব কম দেখেছি সেনাবাহিনী সব সময় এই সব কাজে এক নম্বরে থাকে কিন্তু এবার যেটা দেখলাম আমাদের সেনাবাহিনী নারী সদস্য পুরুষ সদস্য আমাদের নৌবাহিনী এবং তারা পুরোপুরি বন্যার পানির মধ্যে এই বিপদকে মাথায় রেখে প্রতিটি পরিবারের কাছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে এবং আমাদের নৌবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী তারা হেলিকপ্টার দিয়ে বিভিন্ন বাড়ির ছাদে উঠে সেখান থেকে মানুষের উদ্ধার করার চেষ্টা করছে এবং যে কথাটি বললাম যে আমাদের ছাত্ররা একেবারে স্বেচ্ছাশ্রমে নিজের পকেটে টাকা খরচ করে নিজেরা বন্ধুরা মিলে টাকা তুলে চাঁদা তুলে যে যার মতো পারছে এদের সাহায্য করছে এবং শুধু সাহায্য আর্থিক সাহায্য নয় তারা নিজেরা ছুটে গেছে সেখানে এর মধ্যে অনেক ছেলেকে শুনেছি তারা বলেছে যে তারা সাঁতার জানে না কিন্তু তারা সেখানে ছুটে গেছে মানুষকে বাঁচাবার তাগিদে তারা লাইফ জ্যাকেট পরেছে আরো একাধিক লাইফ জ্যাকেট নিয়ে গেছে শিশুদেরকে তারা লাইফ জ্যাকেট পরিয়েই বাঁচাবার চেষ্টা করছে মাদেরকে বোনদেরকে তারা লাইফ জ্যাকেট পরিয়ে কিন্তু যে স্রোত তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এবং বহু জায়গায় দেখা গেছে যে এমনও প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে বেশি বিপদ জায়গা সেখানে অনেকে পৌঁছতে পারছে না এবং সেখানে নেটওয়ার্ক বন্ধ বিদ্যুৎ নেই টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানে আমাদের হেলিকপ্টার উড়ে উড়ে মানুষকে খুঁজে বেড়াচ্ছে কি এক ভয়াবহ দৃশ্য ফেনীর অধিকাংশ মানুষ বলেছে এইরকম দৃশ্য তারা গত চল্লিশ বছরে দেখেনি অর্থাৎ একটা পরিকল্পিত বাংলাদেশের উপর যেটা একটা অভিশাপ চাপিয়ে দিয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে একটা কঠিন প্রতিশোধ যেন আমাদের উপর থেকে তারা নিচ্ছে তবে একটি বিষয় বাংলাদেশ নতুন করে জেনেছে সেটা হলো যে কোনো বিপদে এই দেশের ছাত্র সমাজ তারা যে জীবন বাজি রাখতে পারে তারই প্রমাণ পেলাম এই বন্যায় এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই ছাত্ররাই যেটা স্বাধীন বাংলাদেশে পারেনি এই ছাত্ররাই পারবে ছাত্র জনতা সরকারই পারবে বাংলাদেশে এই বিপদ থেকে রক্ষার বাদ তৈরি করতে ইনশাআল্লাহ সেই দিকেই বাংলাদেশ এগুচ্ছে আমরা শিগগিরই একটি টেলিফোন করব লাইভ সম্প্রচার করব আমেরিকা থেকে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন সহ আমাদের অনেক সেলিব্রিটিটা থাকতে পারেন আমরা একটা বড় উদ্যোগ নিতে যাচ্ছি ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের বিস্তারিত জানাবো আমরা যে সেখানে আমরা কিভাবে বন্যা কবলে যেতে সাহায্য করতে পারি সেই ব্যাপারে বিস্তারিত আপনাদের জানাবো এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ